মধ্যে এরকম ছাতা টাইপের করে নিয়ে দাঁড়িয়ে একদম ক্লাবের সামনে দাঁড়িয়ে কিন্তু এখন গুলোকে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। মাথায় একজন উঠে কিন্তু এই হাঁড়িটা ফাটানো হয়। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো মোটামুটি অলমোস্ট অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছি না আমার চ্যানেলে, একটু কিছু প্রবলেমসের জন্য ভিডিও দিতে পারিনি, মোটামুটি দু সপ্তাহের উপর হয়ে গেছে। তো ফাইনালি আজকে ভিডিও আসবে আমার চ্যানেলে। আজকে হচ্ছে হোলি, সবাইকে হ্যাপি হোলি, খুব 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 এনজয় করো তোমরা হোলির দিনটা, খুব ভালোভাবে দিনটাকে সেলিব্রেট করো রঙের সাথে, অবশ্যই সেফলি। তো যাই হোক না কেন, আজকে তোমাদের একটা হোলি স্পেশাল ভিডিও দিতে চলেছি, এটা যে একটা সুন্দর অনুষ্ঠানের ভিডিও দিতে চলেছি সেটা হচ্ছে প্রভাত ফেরি। কিছুক্ষণ পরেই কিন্তু অগ্রণী প্রভাত ফেরি শুরু হয়ে যাবে। আমি এখন চলে এসেছি হচ্ছে একদম অগ্রণী ক্লাবের কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে কিন্তু প্রভাত ফেরি অলরেডি বেরিয়ে গেছে। আচ্ছা সামনে কিন্তু সবাই নাচতে নাচতে যাচ্ছে সুন্দর ভাবে। সবাই কিন্তু ভীষণ সুন্দর করে সেজেছে, একদম হলুদ শাড়ি পরেছে যেটা বসন্তের কালার অ্যাকচুয়ালি। এখানে সমস্ত বাচ্চারা রয়েছে, সুন্দর করে নাচতে নাচতে যাচ্ছে দেখো। এখানে সুন্দর করে ঝুড়ির মধ্যে এরকম ছাতা টাইপের করে নিয়ে যাওয়া হচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে ব্যাপারটা। তার মধ্যে আমাকেও এখানে রং দিয়ে গেলে, মানে সবাই এখানে যারা যাচ্ছে আর কি, তারা কিন্তু সবাই হ্যাপি হোলি বলতে বলতে যাচ্ছে আর রং দিচ্ছে একে অপরকে, এই জিনিসটাও বেশ ভালো লাগছে দেখে। সবাই কিন্তু হাতে সুন্দর করে রং সাজিয়ে বেশ নিয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে কিন্তু অগ্রণী ক্লাবের দিকেই এগিয়ে যাচ্ছেন সবাই। বেশ ভাল লাগে, সকাল সকাল মনটা ভীষণ সুন্দর হয়ে যায়, আর তাছাড়া হোলি বলে কথা, বসন্ত উৎসব বলে কথা। সবাই কিন্তু হলুদ রঙের পাঞ্জাবি শাড়ি পরেছে, এটাই ভীষণ ভালো লাগছে দেখতে, যে সবার ড্রেস কোডটা একই কালারের। কিন্তু এখন একদম অগ্রণী ক্লাবের ভিতরে, মানে প্রভাত ফেরি হয়ে গিয়ে কিন্তু সবাই এখন ভিতরে চলে এসেছে, আর ভিতরটাকেও বেশ সুন্দর করে রং বেরঙের কাপড় দিয়ে কিন্তু সাজানো রয়েছে, বিশেষ করে ওই জায়গাটাকে। এখানে কিন্তু সমস্ত রংগুলো রয়েছে, যে থালাগুলোকে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে, ভীষণ ভালো লাগছে। এত রং দেখলে সত্যি কার না ভালো লাগে, সবার মন ভালো হয়ে যায়। সুন্দর করে স্টেজটা করা হয়েছে, বেশ ভালো লাগছে।
সকালবেলার যে অনুষ্ঠানটা মানে প্রভাত ফেরির যে অনুষ্ঠানটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে এখানে একটা নাচগানের অনুষ্ঠান রয়েছে যদিও, আর নাচগানের অনুষ্ঠান বেসিক্যালি মানে বসন্তের যেই গানগুলো হয় সেই গানগুলো ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ লাগে। সবাই কিন্তু ফটো তুলছে, বেশ সুন্দর করে সবাই রং মেখেছে, ফটো তুলছে কিন্তু এখানে সবাই। মোটামুটি নাচ গানের যে অনুষ্ঠানটা রয়েছে সেটা এখন একটু পরে শুরু হবে, মানে 11:30 নাগাদ থেকে শুরু হবে। জাস্ট নাচ হবে এখানে, বাচ্চারা নাচবে আর কি। তো এখন একটুখানি চা খাচ্ছি এখানে আর কি, চায়ের ব্যবস্থা রয়েছে, একটু চা খেয়ে নিই এখন। সকাল সকাল চা খেতে বেশ ভালো লাগে, যদিও আমার বাড়িতে দুধ চাটা খাওয়া হয় না, লিকারটা খাওয়া হয়, বাট আমি বাইরে কিন্তু দুধ চা খাই, ভীষণ ভালো লাগে খেতে। এখানে দেখো একটা হাঁড়ি ঝোলানো আছে, এই হাঁড়িটা কিন্তু আজকে ভাঙা হবে এখানে, মানে যেটা দই হাঁড়ি বলে আর কি, অ্যাকচুয়ালি হোলির দিনকে সেইটা হাঁড়ি ভাঙাটা হয়, মানে উপরে উঠে একজনের মাথায় একজন উঠে কিন্তু এই হাঁড়িটা ফাটানো হয়। এটা হয়তো আর একটু উপরে তোলা হবে। হাঁড়িটা কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে, দারুণ লাগছে দেখতে। এমনি তো হাঁড়িটা ভীষণ সুন্দর দেখতে, কারুকার মানে অনেক কিছু আঁকা টাকা রয়েছে, হাঁড়ির মাথায় এরকম একটা নারকেল রয়েছে, কিন্তু দারুণ লাগছে ব্যাপারটাকে দেখতে। এখন এই হাঁড়িটার সাথে ফটো তুলছে আর কি। এখানে দেখাটা ছোট্ট করে জল মানে রাখা হয়েছে, এই যে কালার্স গুলো দেওয়া হচ্ছে এর মধ্যে, কিন্তু জলের মধ্যে মানে ছোট্ট একটা সুইমিং পুল হয়ে গেছে আর কি, সবাই বাচ্চারা এখানে দোল খেলতে পারবে আর কি জল দিয়ে। তো বেশ ভালো লাগছে দেখতে, মানে চারিদিকটাকে বেশ সুন্দর করে কালারফুল, আর এই জায়গাটাকেও ভীষণ কালারফুল করে সাজানো হয়েছে রং টং দিয়ে। ভাঙা এখন দেরি আছে যদিও, আর ক্লাব মেম্বারছাড়া ভেতরে কাউকে অ্যালাউ করছে না, সেজন্য সেই মুহূর্তটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, যদিও বাইরে থেকেও দেখানো যাবে না, হাঁড়িটা এমনই জায়গায় রয়েছে, বাইরে থেকে পুরো ব্যাপারটাকে ঘেরা রয়েছে, সেজন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আনফর্চুনেটলি। এবার ওনারা অ্যালাউ করছে না, ভেতরে ঢুকতে দিচ্ছেন না, আমি ট্রাই করেছিলাম, যাই হোক না কেন। তো আজকে ভিডিওটা এতটাই, কেমন লাগলো হোলি স্পেশাল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো। Bye, take care.